আর এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ যে খবরে নজর রাখবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে তলব করেছিল তদন্তকারী অফিসাররা। তবে ইতিমধ্যেই ইডির হাজিরা দিয়েছেন তিনি, ইডি অফিসে ইতিমধ্যেই পৌঁছেছেন সুমিত রায়। আরও একবার আপনাদের জানাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে তলব করেছিল ইডি আধিকারিকরা। ইতিমধ্যেই কিন্তু কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন সুমিত রায়। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সঙ্গে যুক্ত প্রত্যেককেই কিন্তু তলব করেছিল ইডি আধিকারিকরা। এর আগেও আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মা সহ রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও তলব করা হয়েছিল। তবে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে তলব। ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন সুমিত রায়, পৌঁছেছেন সেখানে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে তলব। ইতিমধ্যেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন সুমিত রায়, ইডি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে তলব করেছিল ইডি আধিকারিকরা। সেই মতোই আজ কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন সুমিত রায়, তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি সম্বন্ধে। তার কাছে কিছু প্রশ্ন রয়েছে ইডি আধিকারিকদের, সেই কারণেই আজ তাকে তলব করা হচ্ছিল। ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন সুমিত রায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে তলব করেছিল ইডি আধিকারিকরা। সেই মতোই আজ নির্ধারিত সময়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন সুমিত রায়। আর এই বিষয়ে বিস্তারিত জানবো নিউজরুম থেকে। এডিটর ইনপুট বুদ্ধদেব ঘোষ রয়েছে। বুদ্ধদেব, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সঙ্গে যুক্ত সমস্ত মানুষকে ইতিমধ্যে কিন্তু তলব করা হচ্ছে প্রত্যেককে। এর আগেও আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মা তার স্ত্রীকে তলব করা হচ্ছে। তবে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে তলব, এবং ইতিমধ্যেই তিনি সেখানে পৌঁছেছেন। কি খবর রয়েছে? দেখো, সুমিত রায় অত্যন্ত প্রভাবশালী একজন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিনি বলা যেতে পারে রাইট হ্যান্ড, এবং এই বিষয়ে অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। সুমিত রায়কে এর পূর্বে কয়লা পাচার মামলায় জেরা করা হয়েছিল, কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের মুখোমুখি হতে হয়েছিল। কিন্তু এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে লিপস অ্যান্ড বাউন্সের তিনি একজন কর্মী ছিলেন, সেই অনুযায়ী, সেই কারণেই কিন্তু সুমিত রায়কে তলব করা হয়েছে। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই ইডির তলবের ফলে। সেই তলব, সেই সেখানে কিন্তু এখনও সেই রায় পেন্ডিং রয়েছে, সেই শুনানি এখনও পেন্ডিং রয়েছে। কিন্তু তিনি ইডির তলবে শেষমেশ কার্যত বাধ্য হয়েই তিনি কিন্তু এলেন ইডির দপ্তরে, এবং এই ইডির দপ্তরে আসার পর কার্যত দেখা যাচ্ছে যে সুমিত রায়কে ঘিরে নানান অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কারণ শুভেন্দু অধিকারীর বক্তব্য, আসল জায়গাতেই এবার হাত দিয়েছে ইডি, এবং ফলের ঝুড়ি করে টাকা আসতো, সেই টাকার সমস্ত কিছুটাই দেখভাল করতে নেই সুমিত রায়, এবং সুমিতকে জিজ্ঞাসাবাদ করলেই সঠিকভাবেই কিন্তু তথ্য উঠে আসতে পারে, এটা বলেছেন কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে যদি দেখো, এই সুমিত রায়ের ক্ষেত্রে মূলত ইডি কী কী প্রশ্ন রাখতে পারে, অর্থাৎ ইডির প্রশ্নমালায় থাকছে কি, সূত্রের খবর, সূত্রের যেটা খবর, এখনও পর্যন্ত এই সুমিত রায় কিন্তু লিপস অ্যান্ড বাউন্সের তিনি একজন কর্মী ছিলেন, এবং পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক হন, এবং সেক্ষেত্রে ইডির প্রশ্নমানের মুখে কার্যত দেখা যাচ্ছে যে এই লিপস অ্যান্ড বাউন্স সংস্থা কীভাবে কাজ করতেন,
তিনি যখন ছিলেন ডিরেক্টর কারা ছিলেন সিইও কে ছিলেন এবং এই সংস্থা আর কি কি কাজ করত কি কি ব্যবসা করত সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদের একটা আবহ রয়েছে এবং যেটা ইডি সূত্রে খবর সেই নিয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে মাসুমা একেবারে ধন্যবাদ বুদ্ধদেব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইতিমধ্যেই ইডি দপ্তরে তিনি হাজিরা দিয়েছেন কলকাতা সিজো কমপ্লেক্সে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেই জানা যাচ্ছে।